হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে আলু দিয়ে সিঙ্গারা তৈরি করা। তো সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমরা একটা ছোট্ট একটা কড়াই চুলার উপর রেখেছি। রাখার পরে আমরা এটা গরম করব। করার পরে একটু তেল দিব। তেল ছিঁড়ে দিয়ে তেলটা গরম হোক। গরম হওয়ার পরে তারপরে আমরা পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ দেব, তেজপাতা দেব, মরিচ দেব, লবণ দেব, যে এখানে জিরাও দেখতে পাচ্ছেন, জিরাও এটা দিয়ে দেওয়া হবে। তো জিরাটা পেঁয়াজটা সব একসাথে আমরা গরম করব। তো আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেজপাতা দুইটা দিলাম। তারপরে এখন এটা একটু গরম হলে বাদামি কালার যখন আসবে তখন আমরা এটার ভিতরে আলু ছেড়ে দেব। আর এখানে যে পরিমাণ আলু সরি পেঁয়াজ এবং মরিচ দেওয়া হয়েছে এটার আপনারা ভাবতে পারেন যে কতটা সিঙ্গারা বানাতে পারেন। যে পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে সে উপরে আনুমানিক আমার মনে হয় এটা 8 থেকে 10টা সিঙ্গারা বানানো যাবে। এটার সাথে যে আলুগুলো দেখাচ্ছে আপনাকে, যে আলু এবং আলু বেগুন, এই তো দুইটা আইটেমে আছে এখানে, এগুলো যখন হলুদে কালার আসবে তখন আমরা এটা ছেড়ে দেবো। তখন এই দেখেন আমার চুলার কি পরিমাণ গ্যাস বের হচ্ছে। আমার এই এলাকায় প্রচুর পরিমাণ সব সময় গ্যাস থাকে, মানে আমি কখনো এখানে এই পাশে আসার পরে আমি কখনো দেখলাম না যে গ্যাস চলে গেছে। সব সময় অল টাইম গ্যাস থাকে। তো জিরে দিয়ে দিলাম, জিরেটা এটার সাথে মিক্সড করা হবে, কারণ জিরে না দিলে আবার দেখা যায় যে একটা সিঙ্গারার ওরকম টেস্টটা আসবে না। তো আমরা হলুদ দেওয়া হচ্ছে আলু এবং বেগুনের মধ্যে, একটু হালকা কিছু সজের গুঁড়া দেওয়া হবে, যে হলদে কালার হয়ে চলে আসছে এখন ছেড়ে দিবে। এখন সবগুলো করা হবে এটা। এই যে তেলে ভাজি করা হচ্ছে, যখন সিঙ্গারা বানাবেন মনের ভুলেও এটা কষানোর সময় কখনো পানি যেন না দেওয়া হয়। পানি দিলে কিন্তু তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। ওকে, এই দেখেন এই থেকে এই যে মোটামুটি সেদ্ধ হয়ে আসতেছে, যখন সেদ্ধ হওয়া শেষ হয়ে গেলে তখন আমরা এটা নামিয়ে ফেলব। সিঙ্গারের ভিতরে যে সবজি দেওয়া হয় সে সবজিটা অলরেডি শেষের দিকে, আমরা একটু পরে নামিয়ে ফেলব। তো এটার পাশাপাশি আমরা আর একটা জায়গাতে আমরা এখানে আটা ছানা হচ্ছে, তো ছানার জন্য কী কী লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু তেল দিতে হবে, তেল দেওয়ার পরে একটু লবণ দিতে হবে, তেল লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে। মাখানো করতে করতে যতক্ষণ পর্যন্ত এটা ঝুরঝুরে না হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। ঝুরঝুরে যদি বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু সিঙ্গারা হবে না এটা। বাট এটা অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু ঝুরঝুরে করতে হবে, ঝুরঝুরে করে তারপরে দেন এটা সিঙ্গারা বানানোর জন্য প্রস্তুত করতে হবে। একটু পানি দিতে হবে, পানি দিয়ে একটু ভালো করে ইয়া করতে হবে এটা।
আনা শেষের দিকে শক্ত না শক্ত অত করা যাবে না, বাট এটা ঝুরঝুরি করতে হবে। সোজা কথা যে রুটি যেভাবে বানানো হয় সেম ওইভাবে ছানতে হবে, ছেনে দেন সিঙ্গারা বানানোর জন্য প্রস্তুত করতে হবে। ময়দা গোলানো শেষ, এটা এইভাবে এইভাবে আধা ঘন্টা রাখতে হবে। রাখার পরে তারপরে দেন এটা সিঙ্গারার জন্য প্রস্তুত করা হবে। আর এই দিকে অলরেডি আমাদের সিঙ্গারার ভিতরে যে আলু দেওয়া হয়, তো সেই আলু এবং বেগুন অলরেডি শেষ ভাজা, তো আমরা এটা নামিয়ে রাখব। ওকে, আমাদের সিঙ্গারার সবজি যেটা সেটা আমরা নামিয়ে রাখলাম। এখন এদিকে আমরা এটা আধা ঘন্টা রাখবো, রাখার পরে সিঙ্গারা আমরা বানানো শুরু করব। এই দেখেন, আমরা রুটি যেভাবে বানাই সেম ওইভাবেই আপনারা পিঠা তৈরি করবেন। পিঠা করার পরে এটা দেখেন সিঙ্গারার জন্য কিভাবে কাটতে হয়। দেখেন, মাঝখান দিয়ে চাকু হোক আর যেটাই হোক না কেন, মাঝখান দিয়ে কেটে নেবেন। কেটে নিয়ে এইভাবে ভাঁজ করবেন, একটু চারিপাশে একটু তেল দিয়ে নিলে একটু বেটার হয়, কারণ ওটা অ্যাডজাস্ট হয় ভালোভাবে। দুই সাইডে মুখ অফ ইয়া করে বন্ধ করে এই যে উপরে যে খোলাসা রাখতে হবে, এর ভিতরে আপনারা সিঙ্গারার যে সবজিটা আলু ওটা ভিতরে রাখতে হবে। রাখার পরে এটা মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে। হয়ে গেল সিঙ্গারার গঠন বলেন আর স্ট্রাকচার বলেন যেটাই বলেন না কেন, হয়ে গেছে এটা সিঙ্গারার। সিঙ্গারা বানানো শেষ আমাদের। এই সিঙ্গারাগুলো এখন তেলের কড়াইতে আমরা এখন এটা গরম করব। তো তেল গরম হচ্ছে, তেল যখন গরম হবে সিঙ্গারাগুলো তখন এর ভিতরে ছেড়ে দিয়ে ভাজবো, ভাজলে সিঙ্গারা হয়ে যাবে। তো তেল গরম হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। যে তেল আমাদের গরম হয়ে গেছে, একটা একটা করে ছাড়ানো হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারাগুলো এই যে সবগুলো সিঙ্গারা একে একে সবগুলো ছাড়া হবে, তো আপনারা দেখতে থাকেন সিঙ্গারা কীভাবে ভাজা হয়। আর এদিকে আমার মেয়ে এই যে চুলা নিয়ে রান্না বাড়ি করতেছে। বাবা তুমি কি রান্না করতেছো, হ্যাঁ কি রান্না করো বাবা দেখি, রান্না করো তো দেখি, এটা কি রান্না করবো, তরকারি রান্না করবো বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, চুলা 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 জ্বালাও বাবা, জ্বালাও জ্বালাও, হ্যাঁ 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 চুলা জ্বালাও বাবা, হ্যাঁ গলম গলম রে, উফ তোমার কোথায় গরম, দেখি দেখি, ও আগুন জ্বালাইছো বাবা, হ্যাঁ হ্যাঁ ভাত রান্না করো, এখন ভাত রান্না করো, উহ গলম গলম লি গলম, রান্না করো রান্না করো বাবা রান্না করো, চলে গেছে ধুয়ে চলে গেছে। এই যে আমার মেয়ে রান্না করতেছে, ভাত রান্না করতেছে, তরকারি রান্না করতেছে, তরকারি রান্না করো বাবা, তরকারি রান্না করো, পানি দিচ্ছ না, আচ্ছা 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 আচ্ছা, তরকারি শেষ শেষ, রান্না শেষ তোমার বাবা, রান্না শেষ শেষ, ওরে বাবা সব রান্না শেষ, এখন সব গোছানো হচ্ছে, সব শেষ রান্না, এখন ভাটিঘাটি নিয়ে সব এখন চুলা সহসে উঠা নিয়ে যাচ্ছে। এখন এই গরম হচ্ছে, আসলে সিঙ্গারের তুলনায় কড়াইটা একটু ছোট হয়ে গেছে,
তো আপনারা যখন সিঙ্গারার আম ইয়ার করবেন, ভাজবেন, তখন অবশ্যই একটা বড় একটা কড়াই নেবেন। বড় কড়াই নিলে হবে, দেখা যায় যে উল্টানো একটু সুবিধা হবে, কারণ অতিরিক্ত মানে চিপা চাপা হয়ে গেছে সিঙ্গারাগুলো রাখার ইয়েটা, তেলগুলো বলো করতেছে। তো ভাজা হতে থাক, একটু পরে আবার ফিরে আসছি। এই তো আমাদের সিঙ্গারা বানানো শেষ। তো এভাবেই ভাজতে হবে সিঙ্গারাগুলো। তো সিঙ্গারাগুলো অনেক শক্ত হয়েছে, ভালো লাগছে, মোটামুটি ভালোই হয়েছে, খাইতেও টেস্ট লাগবে ইনশাল্লাহ। এভাবে আপনারা ভাজবেন। আর আমাদের সিঙ্গারা যদি কমেন্ট বানানো যদি ভালো হয়, অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনাদের কমেন্টসে জানালে ভালো মন্দ ইয়েস আর নো সেটাই আমরা দেখতে থাকব। আর আপনারা যদি আমাদের উৎসাহ না করেন, দেন পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো করার জন্য আমাদের কিন্তু উৎসাহিত হারা পাবে, সে কারণে একটু উৎসাহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।